সাইরা সাইরা আসি মা হয়ে জন্মানো এতটা সহজ নয় তাদের জীবন জুড়ে থাকে শুধু সংগ্রাম আর জমানো কিছু আক্ষেপ আমাদের সাইরার ক্ষেত্রে হয়েছিল তেমন তার আক্ষেপ ছিল অন্য একজন হওয়া আক্ষেপ ছিল নতুন রূপে নিজেকে রাঙানো কি রে সাইরা তোমরা খালি মাইয়াই হুকাও ছিল তো আমার সাথে দিতে দেখেন একটি মেয়ের জীবনে তার বাবাই তার একমাত্র সুপার হিরো কিন্তু আমাদের সাইরার ক্ষেত্রে গল্পটা ভিন্ন অনেক ছোটবেলায় তার সুপার হিরো বাবাকে হারিয়েছে সে কিন্তু তার এই অপূর্ণতার জায়গায় পূর্ণতা দিয়েছে তার আম্মু কিছু বন্ধু হারিয়ে যায় সময়ের ধাবমান স্রোতে কিন্তু কিছু বন্ধু থেকে যায় সেই স্রোতে স্রোতস্বিনী হয়ে সাফি আর আয়মান সাইরার গল্পে সে স্রোতস্বিনী হিসেবে রয়ে যায় সবসময় থাকে পাশে না কোন কাজে জড়াই আবার শুনেছি ওর নাকি অনেক ছেলে বন্ধু আচ্ছা ভাবি তো মেয়ে তো বড় হচ্ছে একটু খেয়াল টেয়াল রাখবেন আর কি ও তো আমারই মেয়ে আমার বড় দিদি তো সে আসলো তাই না সে ছোটবেলা থেকে তিলে তিলে আমি এত বড় হলাম আমার থেকে ভালো কিছু চিনে বলে একটা মা থেকে মনে সন্তান ভালো আছে এতদিন
শুনছি ছেলেরা মেয়েবাজি করে, একটা ছেলে দশটা মেয়ের সাথে ঘুরে, আর এখন কি জামা আসছো পুরাই উল্টা। আরে ব্যাপারটা কিছুই না, আরে যা তো এখানে কি আমাদের সাথে যা, তোর ওই ছেলেগুলোর কাছে যা। আচ্ছা তোর থেকে সাইয়ের নাম্বার আছে না? হ্যাঁ ফোন তো একটু। Thank you.
এই সময় এতগুলো ছেলের সাথে একটা মেয়ে আলাদা হয়ে গেছে, ফ্যামিলি চিৎকার করা তো বাড়ি না।